গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে হচ্ছে শনিবার, আজকে আমাদের বাড়ি নিরামিষ। তো আজকে বোন চলে এসছে, ও তার সাথে এসছে আমার একটা দিদা, মার পিসি। তো আজকে যেহেতু শনিবার, এই জন্য আর মাংস আনা হয়নি আমাদের বাড়িতে, শনিবার দিন নিরামিষ খাওয়া হয়। এই জন্য মা ডাল বানাচ্ছে, আমি ডাল বানিয়ে দিয়ে আসলাম, আর মা কিছু ভাজি করছে। তো কী কী করছে সেটা আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি কী কী করেছে। তো চলো, তার আগে আজকের ভিডিওটি স্টার্ট করা যাক। মা বানিয়েছে আলু দিয়ে উস্তে ভাজা, কচু ভাজা আর ডাল। এখানে আমি ডালটা নিয়ে নিচ্ছি, তো খুব টেস্টি হয়েছে ডালটা। আজকে হলো প্রচণ্ড মেঘ হয়েছে, আর কালকে আজকে দুদিন ধরেই মেঘ হয়েছে, জানি না কদিন থাকবে। তো খবরে দেখলাম দু তিন দিন ধরে থাকবে। তো রাত্রিবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আমরা ঝাপানখান শুনতে গিয়েছিলাম, আগের ব্লগে তোমাদের সবাইকে দেখিয়েছি। তো লিঙ্কটা আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে নিও যারা যারা দেখোনি। তো এসে ওখান থেকে এসে একটা বেজে গেছে আস্তে আস্তে, তারপরে শুয়েছি। রাত্রিবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো এখনও আকাশটা মেঘলাই আছে, এখনও রোদ ওঠেনি, দুদিন ধরে রোদ উঠছে না। তো কেবলই খেয়েটে আসলাম, তো একটু পরে এখন কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করে তারপরে যাবো স্নান করতে। তো চলো একবার স্নান টান করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি এখন স্নান করে চলে এসেছি, আর এখন হলো আমার একটা পার্সেল এসেছে, বারেবারে ফোন করছে, তো আমি স্নান করতে গেছিলাম বলে রিসিভ করতে পারিনি। তো চলো পার্সেলটি নিয়ে আসা যাক, আর তাকে খুলে দেখি কেমন এসছে। আমি তো ভীষণই এক্সাইটেড, তো তাড়াতাড়ি চলো আগে খুলে দেখি, তাড়াতাড়ি মাথা, তারপরে পার্সেলটা নিয়ে এসে তারপরে মাথা আসতে রাখবো। তো চলো যাওয়া যাক। ইয়েস, আমার পার্সেলটি ফাইনালি চলে আসলো, তো চলো একে ওপেন করা যাক। তো পার্সেলটিকে আমি প্রথম বুঝতে পারছিলাম না কোন দিক থেকে খোলা যায়, তারপরে আমি হাত দিয়ে খোলার চেষ্টা করলাম, কিন্তু সিলটা খুলে ছিঁড়ে যাচ্ছিলো, কারণ ওটা খুলে গেলে তো আর ফেরত নেওয়া যাবে না, ছিঁড়ে গেলে পরে। তো যদি ফেরত দিতে হয়, তো আমি ভীষণ এক্সাইটেড। তো অনেক যুদ্ধ করার পরে ফাইনালি আমি এটাকে খুলতে পেরেছি, একটু কেউচি নিয়ে আসা উচিত ছিল কিন্তু নিয়ে আসতে পারিনি আমি সত্যি। তারপরে ফাইনালি খুলে ফেলেছি, এই দেখো, দেখেই আমার প্রথমেই পছন্দ হয়ে গেছে। তো এটাকে খোলা যাক। তো এটা সত্যি খুব সুন্দর ছিল, আমি আর সামলাতে পারছিলাম না, আমি একটু নিজেই পরে নিলাম নাইটির উপর দিয়ে, ভেবেছিলাম জামার উপর পরবো, কিন্তু এত ভালো লেগেছে যে নাইটির উপর দিয়েই পরে ফেলেছি। তো এটা হলো ফার্স্ট আমার। তো এই দেখো এরকম, তো বাস খুলে গেল, আর কিছু না, পরেরটা খোলা যাক। এটা এই দেখো, এটা টাইগার, টাইগার না চিতা, যাই হোক। তো এটা টাইগারের, ওটা একটু মোটা আর এটা একটু চিকন, যেটা বেলটা। তো চলো, দুটোই খুব সুন্দর, খুব সুন্দর হচ্ছে। এই দেখো, এটা শাড়ির সাথে পরলেও ভালো লাগবে, কোনো চুড়িদারের সাথে, চুড়িদার না, লং লং ড্রেসের সাথে পরলেও খুব ভালো লাগবে। তো দুটোই আমার ভীষণ পছন্দ হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। Thank you.